মাত্র 30 ফিট বাই 33 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি গ্রামের বাড়ির একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো অনলি 30 ফিট বাই 33 ফিট জায়গার মধ্যে গ্রামের বাড়ির কম খরচে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যারা 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি একতলা বাড়ি করতে চান 4 বেডরুমে, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই উপকার আসবে। এবং এই বিল্ডিংটি কিভাবে করা হয়েছে, কত টাকা খরচ যাবে, কিভাবে করলে বিল্ডিংটি সুন্দর যাবে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর এখানে আমাদের যে জানলার ডিজাইনগুলো দেওয়া আছে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন। আর এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি, এখানে জানলার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে দিয়েছি আমরা। আর এখানে একটি এক্সিট দেওয়া আছে বাইরের বিল্ডিংয়ের, কিন্তু একটা এন্ট্রি থাকে এবং একটা এক্সিট থাকে, দুইটাই থাকে। অবশ্যই আপনি এই জিনিসটা মাথায় রাখবেন, কেননা আপনি যদি আপনি গেস্ট নিয়ে এখানে বসেন তাহলে আপনার মহিলারা, আপনাদের যে ফ্যামিলির মহিলা মেম্বার আছে তারা কোন দিক দিয়ে বের হবে, এই কারণে প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা এক্সিট রাখার প্রয়োজন আছে। তো অবশ্যই আপনার বিল্ডিং করার আগে এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখবেন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আমাদের এখানে একটি 3 চালা ব্যালকনি দেওয়া আছে, এখানে একটি 3 চালা ব্যালকনি দেওয়া আছে। আর এখানে খুব সুন্দর একটি গার্ডেনিং করা আছে, এখানেও অনেক সুন্দর একটি 4C ডিজাইন দেওয়া আছে। তো দর্শক বন্ধুরা, এখানে ব্যালকনির যে ডিজাইনগুলো দেখতেছেন, এখানে এখানে আমাদের সিরামিক টালি দেওয়া আছে, রূপ টালি যেটাকে বলা হয়, এখানে আমাদের রূপ টালি ব্যবহার করা আছে। আর আমাদের এখানে খুবই সুন্দর একটি লোবারের ডিজাইন দেওয়া আছে, এখানে আমাদের সিঁড়ি থেকে শুরু করে এখানে খুবই সুন্দর একটি লাক্সারি ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনটির কারণে বিল্ডিংটির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে আমাদের খুবই সুন্দর একটি 4C ডিজাইন দেওয়া আছে, চাইলে আপনারা আবার এখানে 3 চালা দিয়ে এখানে 4C ডিজাইনটা আরও সুন্দর করতে পারেন। তো আসলে যার যার চাহিদার আলোকে আমরা ডিজাইনটি সাজিয়ে দিয়ে থাকি। আর এখানে একটি ফিলার দেওয়া আছে, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি, এখানে ব্যালকনির ডিজাইনটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এটা আমাদের রুপটপ, আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে। খুবই সুন্দর একটি পার্কিং টাইস আমরা রুপটপে ব্যবহার করেছি। আর এখানে খুবই সুন্দর একটি 4C ডিজাইন, এখানে ব্যালকনির ডিজাইন, এখানে খুবই সুন্দর একটি লুবার দিয়ে আমরা আসলে এবার ডিজাইনটি সাজিয়েছি। আর আমরা বিল্ডিংয়ে আসলে কোনো হিবিজিবি কোনো টাইলস আমরা আসলে ব্যবহার করি না, তো আমরা চেষ্টা করি রঙের সমন্বয়ে আমরা ডিজাইনটি একটু সৌন্দর্য করার জন্য। কেননা রঙের সমন্বয়ে যদি আমি বিল্ডিং ডিজাইনটি একটু সৌন্দর্য করি তাহলে যেমনি করে খরচটা কমবে তেমনি করে আপনি বিল্ডিংটা যে কোনো সময় আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করে আপনি বিল্ডিংটা আরও সৌন্দর্য করতে পারবেন। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এখানে টাইলস ব্যবহার করি, এখানে টাইলস ব্যবহার করি, আপনি কিন্তু এটা কিন্তু ফার্মাল হয়ে যাচ্ছে। আর আপনি চাইলে যে কোনো সময় আপনি রঙটা চেঞ্জ করতে পারবেন এবং যে কোনো একটি রঙ আপনার মন মতো করে আপনি এখানে করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি, আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে এই বিল্ডিংটি করলে সৌন্দর্য হবে। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধুরা, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন, আমি সম্পূর্ণ মাপগুলো দেখাচ্ছি। আপনার বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 33 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 30 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়েছি আমাদের মেন বিল্ডিংটি। আর ফোর্থ ব্যালকনি নিয়ে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি। প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি 4C ডিজাইন, 4C মাপটি দেওয়া আছে 7.5 ফিট বাই 8 ফিট। আর আমরা যদি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে প্রবেশ করি, এখানে আমাদের স্টেয়ার দেওয়া আছে, স্টেয়ার দিয়ে সরাসরি প্রবেশ করলে এখানে পড়বো অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, 23 ফিট 22 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে একটি কিচেন রুম দেওয়া আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 7 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট। আর এদিকে একটি এক্সিট দেওয়া আছে। আর এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11.5 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখবেন। আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে 10 ফিট বাই 3.5 ফিট। এখানে আরেকটি কমন বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 11.5 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি, ব্যালকনি মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 3.5 ফিট। তো আমাদের এখানে কিন্তু ড্রয়িং স্পেসটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে একটি কমন টয়লেট রাখা আছে 4 ফিট বাই 10 ফিট। আর এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে 10 ফিট বাই 10 ফিট। আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে 11 ফিট বাই 10 ফিট, এটা মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড রাখা আছে 4 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। তো আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারেন, যদি বুঝতে পারেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দেওয়া, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। হয়তো অনেকেই বলবেন আসলে এই বিল্ডিংটা টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, যাদের 22 থেকে 23 লক্ষ টাকার বাজেট আছে তারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে বিশ্বাস করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।